আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পড়া মনে রাখার কৌশল সম্পর্কে। তোমাদের মধ্যে অনেকেরই কোশ্চেন পেয়েছি যে ভাইয়া, আমি তো প্রচুর পড়াশোনা করি কিন্তু একটা সময় যে আমি ভুলে যাই, আবার নতুন করে পড়া লাগে। তো আসলে এই সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরুর আগে একটা কথা বলে নিই, যারা এখনও আমার ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া নাই তারা অবশ্যই অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। আমার ফেসবুক গ্রুপের নাম হচ্ছে মামুনস স্কুল, আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গেলেই লিঙ্কটা পেয়ে যাবা। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কী কৌশল অবলম্বন করে তুমি পড়া মনে রাখতে পারবা এবং পরীক্ষায় আসলে সেগুলো খুব ভালোভাবে ইফোর্ট দিতে পারবা। পড়া মনে রাখার কৌশল সম্পর্কে আমি আসলে মাত্র 2 থেকে 3টা টিপস বলবো, এবং এই 2 থেকে 3টা টিপস তুমি যদি ফলো করতে পারো তাহলে আমার বিশ্বাস তুমি যে জিনিসটা পড়বা সেটা সহজে আর ভুলবা না। তো এই জিনিসটা বোঝার জন্য আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাচ্ছি তোমাদের। তো পাশে আমি দেখো একটা চিত্র এঁকেছি, এখানে দুইজন মানুষের চিত্র এঁকেছি। ধরো আমি এটা ধরে নিচ্ছি যে তোমার এটা হচ্ছে তোমার ফ্রেন্ড, এটা হচ্ছে তোমার বন্ধু, আর এটা হচ্ছে তুমি। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে তোমার বন্ধু। ওকে, এখন তোমাদের দুইজনের কাছেই একটা করে সাইকেল আছে আসলে। হ্যাঁ, আমি সাইকেলটাকে না আঁকাই নিয়ে আসলে, ধরো এখানে একটা আমাদের আমি চিত্র আঁকাতে পারি না, তো বুঝে নাও এখানে একটা সাইকেল আছে, আর এই যে এই বন্ধুটা একটা তোমার সাইকেল চালাবে, ঠিক আছে? তো এই দুই বন্ধু সাইকেল চালাবে এবং তাদের গন্তব্যস্থল হচ্ছে এখান থেকে 10 কিলোমিটার দূরে এই জায়গাটা থামতে হবে, এই জায়গাটা। বুঝতে পেরেছো? একটা সাইকেল প্রতিযোগিতা হচ্ছে এবং এই সাইকেল প্রতিযোগিতার মাধ্যমে এই যে 10 কিলোমিটার দূরে গিয়ে এখানে আমাদের শেষ করতে হবে। ওকে, তো দেখো যে তোমার বন্ধু আর তুমি যে সাইকেল চালাচ্ছ, সাইকেল চালানোর সময় দুইজন দুই রকম টেকনিক অবলম্বন করতেছো। তো টেকনিক দুইটা আমি একটু বলি। ধরো তোমার বন্ধু যে টেকনিকটা অবলম্বন করতেছে সেটা হচ্ছে যে সে যখন সাইকেল চালাচ্ছে, সাইকেল চালানোর সময় যখন সে প্যাডেল করতেছে, তোমরা হয়তো অনেকে জানো প্যাডেল সম্পর্কে, যারা মেয়েরা আছে তারা হয়তো বুঝবা জিনিসটা। তোমার বন্ধু কী করতেছে, সে প্যাডেল করতেছে, 3-4 বার প্যাডেল করে কিছু দূর যাওয়ার পরে যখন থেমে যাবে ঠিক তার আগ মুহূর্তে আবার প্যাডেল করে নিচ্ছে। মানে আমি বোঝাতে চাচ্ছি, ধরো তোমার বন্ধু প্যাডেল করলো, প্যাডেল করার পরে 3-4 বার প্যাডেল করলো, 3 থেকে 4 বার, ঠিক আছে, 3 থেকে 4 বার প্যাডেল করার পরে সেই সাইকেলটা এত দূর আসলো, এত দূর আসার পরে সেই সাইকেলটা প্রায় থেমে যাচ্ছিল। মানে 3-4 বার প্যাডেল করলে সে বসে আছে আর প্যাডেল করতেছে না, সে 3-4 বার প্যাডেল করে সে বসে আছে, অ্যান্ড দেন সে বসে থাকার পরে 3-4 বার প্যাডেল করার পরে সে কিছু দূর যাওয়ার পরে যখন প্রায় থেমে যাওয়ার মুহূর্তে তখন সে আবার প্যাডেল করলো। তাহলে কী হবে, সে আবার যাত্রা শুরু করলো অ্যান্ড এখানে আসলো। সে কী করলো, দে প্রতিবারে 3 থেকে 4 বার প্যাডেল করার পরে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে, তারপরে আবার থেমে যাওয়ার আগ মুহূর্তে আবার সে স্টার্ট করতেছে, ঠিক আছে? তোমার বন্ধু এই কৌশলটা অবলম্বন করতেছে। এবার দেখো তুমি যে কৌশলটা অবলম্বন করতেছো সেটা হচ্ছে কি, যে তুমিও 3 থেকে 4 বার প্যাডেল করেছো, তুমিও 3 থেকে 4 বার প্যাডেল করার পরে যখন এই সাইকেলটা এত দূর আসলো, এত দূর আসলো, ঠিক আছে, মানে এটা বেশি দেখায় ফেলছি, ধরে নাও যে এখান থেকে এতটুকু আমাদের হচ্ছে যে 0.1 কিলোমিটারের কম, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আর কি। আচ্ছা, তো 3 থেকে 4 বার প্যাডেল করার পরে যে অনেক দূর যাওয়ার পরে থেমে গেল এই জায়গাটা, সাইকেলটা থেমে গেল, এই জায়গাটা থেমে গেছে, ঠিক আছে? থেমে যাওয়া মানে কি, তার বেগটা আসলে শূন্য, থেমে যাওয়া মানে কি, তার বেগটা শূন্য। তাহলে দেখো সে 3 থেকে 4 বার প্যাডেল করার পরে এই জায়গাটা এসে থেমে গেছে এবং সে ভাবছে আমি আবার প্যাডেল করব। মানে তুমি কী কাজ করতে চাইছো, তুমি যে কাজটা করতে চাইছো যে আমি 3 থেকে 4 বার প্যাডেল করব, প্যাডেল করার পরে যত দূর যায় যাবে, তারপরে থেমে গেলে আবার আমি 3 থেকে 4 বার প্যাডেল করব, তারপরে আবার কিছু দূর যাবো, থেমে গেলে আবার এরকম করে কন্টিনিউ করব। আর তোমার বন্ধু যে কাজটা করেছে সেটা হচ্ছে যে সে 3-4 বার প্যাডেল করেছে কিন্তু থেমে যাওয়ার আগ মুহূর্তে সে আবার প্যাডেল করেছে অ্যান্ড দেন সে আবার চলাচল করেছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে দুইজন দুই রকম কাজ করেছে। একটা হচ্ছে যে তুমি যখন 3 থেকে 4 বার প্যাডেল করার পরে তোমার বেগটা শূন্য হয়ে যাচ্ছে অ্যান্ড দেন ফাইনালি তুমি আবার নতুনভাবে স্টার্ট করতেছো, তাহলে তোমার কি বেশি ইনপুট দেওয়া লাগলো না, তোমার কি বেশি পরিশ্রম করা লাগছে না? কারণ তুমি সাইকেল চালাচ্ছ, একটা সময় থেমে গেছে, তারপর আবার নতুনভাবে তুমি 3-4 বার প্যাডেল করতেছো, তাহলে তোমার কি বেশি কষ্ট হবে না? কিন্তু তোমার বন্ধু যে কাজটা করছে 3 থেকে 4 বার প্যাডেল করার পরে কিছু দূর যাওয়ার পরে দেখুন থেমে যাবে, থেমে যাওয়ার ঠিক আগ মুহূর্তে, থেমে যায় নাই, থেমে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে আবার প্যাডেল করতেছে। তাহলে কী হলো, দেখো এ কিন্তু কম পরিশ্রমে বেশি দূর যাবে, আর তুমি অনেক বেশি পরিশ্রম করেও কিন্তু তুমি বেশি দূর যেতে পারবা না। তাহলে খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, ধরো তুমি একটা টপিক
তুমি একটা টপিক 3 থেকে 4 ঘন্টা পড়েছো, তুমি একটা টপিক ধরো 3 থেকে 4 ঘন্টা ধরে একটা নতুন টপিক পড়েছো যেটা তুমি আগে কখনো দেখো নাই, এরকম একটা টপিক তুমি পড়ছো আগে তুমি কখনো দেখো নাই, ধরো ফিজিক্সের একটা থিওরি বা কেমিস্ট্রির একটা থিওরি এবং ম্যাথের নতুন একটা অনুশীলনী তুমি করতেছো আগে কখনো করো নাই, সেইগুলো করতে তোমার 3 থেকে 4 ঘন্টা সময় লাগলো যেটা তুমি আগে কখনো করো নাই। তাই এই 3 থেকে 4 ঘন্টা করার পরে তুমি যখন এইটা পড়ে রেখে দিচ্ছ এবং দীর্ঘদিন পড়ছো না, ধরো তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে গেলো তাও তুমি পড়তেছো না, তুমি নতুন পড়ে রেখে দিয়েছো, যখন পড়লে তখন তুমি অনেক ভালো করে বুঝেছিলে, সব তুমি জানতা, মোটামুটি অনেক কিছু বুঝে তুমি পড়েছিলে, কিন্তু 3 সপ্তাহ তুমি যখন পড়ালেখার ভিতরে থাকতেছো না তখন এই 3 সপ্তাহ বা 1 মাস পরে তুমি যখন ওই টপিকটা হাত দিবা তখন দেখবা যে তোমার নতুন নতুন মনে হচ্ছে, আরে আমি তো এই টপিকটা মনে হয় দেখেছি কোথাও, আপসা আপসা মনে পড়বে, অক্ষরগুলো চেনা চেনা লাগছে কিন্তু পুরোপুরিভাবে তুমি মনে রাখতে পারবা না। এবার দেখো তোমার বন্ধু যে কৌশলটা অবলম্বন করেছে সেও কিন্তু 3 থেকে 4 ঘন্টা ধরে কোনো একটা টপিক পড়াশোনা করেছে এবং এই টপিকটা পড়ার পরে দেখছে যে যখন সাইকেল চালানোর মতো যখন থেমে যাচ্ছে, থেমে যায় নাই, থেমে যাওয়ার ঠিক আগ মুহূর্তে প্যাডেল করছিল, ঠিক এখানে সিমিলারলি আমি বলতে চাচ্ছি যে 3 থেকে 4 ঘন্টা ধরে কোনো একটা টপিক পড়েছে এবং দেখো 3 দিন তারপরে 4 দিন 5 দিন পরে সে দেখছে যে আমি টপিকটা ভুলে গেছি কিনা, সে দেখছে যে আরে আমি তো প্রায় ভুলার মুহূর্তে, তখন সে আবার রিভিশন করে নিচ্ছে, তাহলে কি সেই জিনিসটা আবার মনে থাকলো তার। আমি বোঝাতে চাচ্ছি এই জিনিসটা এরকম যে 3 থেকে 4 ঘন্টা ধরে পড়েছে, সে প্রথম দিন দেখছে আমার মনে আছে, দ্বিতীয় দিন দেখছে মনে আছে, সে পড়ার প্রয়োজন মনে করছে না, 7 দিন পরে টপিকটা দেখলো যে সে তো প্রায় ভুলার মুহূর্তে টপিকটা, নতুন একটা টপিক পড়েছিল, 4 দিন পরে সে দেখছে না আমি তো প্রায় ভুলে যাচ্ছি, নতুন টপিকটা পড়েছিলাম কষ্ট করে কিন্তু আমি ভুলে যাচ্ছি, তখন সে কী করছে আবার নতুন করে স্টার্ট করছে, বুঝতে পারছো, মানে প্রায় যখন ভুলে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে সে আবার শুরু করতেছে, তার মানে সে আর একবার রিভিশন করে নিল এই জায়গাটা, সে কী করলো রিভিশন করে নিল এই জায়গাটা, বুঝতে পারছো বিষয়টা, যখন সে রিভিশন করে নিল তখন কিন্তু আবার জিনিসটা মাথায় অনেকদিন ধরে রাখতে পারলো, তারপরে দেখলো যে আবার কিছুদিন পরে যে ভুলে যাচ্ছে কিনা সে আবার রিভিশন করে নিল। তাহলে কী হচ্ছে দেখো যে নতুন একটা টপিক পড়েছে 3 থেকে 4 ঘন্টা ধরে নতুন একটা টপিক পড়েছিল, সে 3 দিন বা 4 দিন পরে দেখছে সে ভুলে যাচ্ছে কিনা, অর্থাৎ সাইকেল যেরকম থেমে যাওয়ার আগ মুহূর্তে প্যাডেল করছিল এখানে ভুলে যাওয়ার আগ মুহূর্তে সে পড়তেছে, দেখছে যে হচ্ছে কিনা সে রিভিশন করে নিল, তারপর আবার দেখলো 3 থেকে 4 দিন ভুলে যাচ্ছে কিনা আবার রিভিশন করলো। এরকম করে তুমি যদি কোনো একটা টপিক 4 থেকে 5 বার রিভিশন করো 3 থেকে 4 দিন পর পর, অর্থাৎ তুমি আজকে নতুন পড়েছো 3 দিন পর একবার রিভিশন করলে, তারপরে তুমি 5 দিন পর রিভিশন করলে, তারপরে তুমি 7 দিন পর রিভিশন করলে, তুমি 3 থেকে 4 বার রিভিশন করার পরে বিশ্বাস করো তোমার ওই টপিকটা মাথায় সেট আপ হয়ে যাবে, তুমি সহজে ভুলবা না। তুমি আর তোমার বন্ধু ভিতরে পার্থক্য হচ্ছে এটাই, তুমি যে কাজটা করো সেই টপিকটা 3 থেকে 4 ঘন্টা ধরে নতুন একটা টপিক পড়ো, সাইকেল যেরকম থেমে যাচ্ছে অর্থাৎ তুমি 3 থেকে 4 দিন পড়তেছো, তারপরে কি 1 মাস ধরে তুমি কোনো টপিকটা পড়তেছো না, তুমি ভুলে যাচ্ছ, আবার নতুন করে স্টার্ট করতেছো, ওই যে নতুন করে প্যাডেল করার মতো বিষয়টা, রাইট? তার মানে দেখো এই কিন্তু পরিশ্রম কম করতেছে কিন্তু তুমি পরিশ্রম বেশি করেও বেশি আউটপুট দিতে পারতেছো না, রাইট? কারণ তোমার যে কৌশলটা খারাপ, কাজেই তোমার সর্বোচ্চ পরিমাণ রিভিশন করার প্রবণতা থাকতে হবে। তুমি একটা টপিক পড়বা, দেখবা যে ভুলে যাচ্ছ কিনা, 3 দিন পরে দেখবা যে ভুলে যাচ্ছ কিনা, হ্যাঁ আমার মনে আছে তাহলে সমস্যা নাই, তুমি 1 সপ্তাহ পরে দেখো আরে আমি তো প্রায় ভুলার মুহূর্তে, তাহলে আরেকবার রিভিশন করে নাও, রাইট? তুমি আরেকবার রিভিশন করে নাও, এরপরে কিছুদিন গেল 15-2 সপ্তাহ পরে দেখো মনে আছে কিনা, ভালো মনে আছে, বেস্ট, এরপরে দেখো আর 3 দিন পরে মনে আছে কিনা, এ তো আমার মনে নাই, তাহলে আবার রিভিশন করে নাও, দেন এভাবে তুমি আগাও, তাহলে কী হবে তোমার ওই টপিকটা মাথায় সেট আপ হয়ে যাবে। আর তুমি যখন একটা টপিক পড়ে ফেলে রাখো দেন 1 মাস পরে ওই টপিকটা আবার ধরো, তাহলে কিন্তু তোমার ওই জিনিসটা আর মাথায় থাকে না, নতুনভাবে স্টার্ট করা লাগে এই সাইকেল চালানোর মতো, বুঝতে পারছো বিষয়টা? কাজেই তোমাকে যে কাজটা করতে হবে প্রচুর পরিমাণে রিভিশন করার প্রবণতা থাকতে হবে। আচ্ছা, নাম্বার 2 যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে তুমি কোনো একটা টপিক যখন শিখবা, নতুন একটা টপিক, তখন চেষ্টা করবা তোমার কাছের বন্ধু হোক বা অন্য কোনো বন্ধু হোক তাদেরকে নিয়ে বসবা, গ্রুপ ডিসকাস করবা ওই টপিকটা নিয়ে, এবং সাথে যে কাজটা করবা তুমি যে টপিকটা পড়েছো ওই টপিকটা ওদের বোঝানোর চেষ্টা করবা। বিশ্বাস করো তুমি কোনো একটা টপিক শেখার পরে যখন অন্য কাউকে শেখাও তোমার মাথায় ওই টপিকটা একদম ফুল সেট আপ হয়ে যায়, একদম সেট আপ হয়ে যায়। আমার মাথায় ম্যাথমেটিক্সের 400টা শর্টকাট কীভাবে মনে রেখেছি আমি, শুধু একটা কৌশল অবলম্বন করে। আমি যখন কোনো শর্টকাট শিখতাম তখন ওই শর্টকাটগুলো আমার বন্ধুদের শেখাতাম, দেন বাসায় প্র্যাকটিস করতাম, যখন বন্ধুদের শেখাতাম তখন কিন্তু আমার নিজের অনেক ভালো প্র্যাকটিস হয়ে যেত। এবং আমি দেখেছি যখন আমি কোনো একটা জিনিস শিখে অপরকে শেখাতে যাই তখন দেখি আমার নতুন কোনো কিছু বের হয়ে আসছে আমার মাথা থেকে,
ঠিক আছে। তো এরকমটা হয়, তুমি যখন কোনো একটা জিনিস পড়বা, বারবার রিভিশন করবা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, তোমার বন্ধুদেরকেও শেখাবা, বুঝতে পারছো বিষয়টা? আমার মনে হয় এই দুইটা হিডেন টিপস তুমি যদি ফলো করতে পারো, আমার মনে হয় না তুমি টপিকটা সহজে ভুলে যাবা। কিন্তু আমরা এই কাজটাই করি না, আমরা কাউকে শেখাই না, শেখালে মনে করি যে আমার থেকে বেশি জেনে যাবে, একটা হিংসাত্মক মনোভাব আমাদের ভিতরে থাকে, কম্পিটিশন হবে, ঠিক আছে, ওর সাথে ওর শেখাইলে তো অনেক কিছু জেনে যাবে, এ একটা ব্যাপার। আর নিজে রিভিশন করো না, একটা টপিক পড়ার পরে ফেলে রেখে দাও, এই দুইটা টিপস তুমি ফলো করো, বিশ্বাস করো তুমি কোনো একটা টপিক সহজে ভুলবা না, বুঝতে পারছো বিষয়টা? বিশ্বাস না হলে তুমি জাস্ট একটা মাসও দরকার না, তুমি জাস্ট দুইটা সপ্তাহ প্র্যাকটিস করে দেখো তুমি কোনো টপিক ভুলো কি না। তুমি ভোলার একটাই কারণ তুমি রিভিশন করো না, আর একটা বড় কারণ হচ্ছে তুমি কাউকে শেখাতে চাও না। তো এই ছিল আর কি বিষয় আশাই, যে আসলে পড়া মনে রাখার যে কৌশলটা বা টিপসটা, যে বিষয়গুলো আমার পার্সোনালি মনে হয়েছে যে এই দুইটা টিপস আসলে তোমাদের কাজে লাগতে পারে। আমার এই দুইটা টিপস আমি ফলো করতাম এবং আমি এই টিপস দুটো ফলো করে কিন্তু অনেক জটিল টপিক আমি মনে রাখার চেষ্টা করেছি। আমি আমার বন্ধুদেরকে শেখাতাম ফিজিক্সের বড় বড় থিওরি, তখন শিখতাম আমার বন্ধুদেরকে শেখাতাম, অ্যান্ড দেন দেখতাম যে আমি সেই টপিকটাই মনে রাখতে পেরেছি যে টপিকটা আমি আমার বন্ধুদেরকে শিখাইছিলাম, এবং সেই টপিকটা মনে রাখতে পেরেছি যে টপিকটা আমি বারবার রিভিশন করতাম, যে টপিকটা আমি রিভিশন করতাম না সেই টপিকটা আমি একটা সময় ভুলে যেতাম, আবার নতুন করে পড়া লাগতো। আমি এই জিনিসটা ফেস করেছি, কাজেই আমার মনে হয় যে এই দুটো টিপস ফলো করলে এই সমস্যার সমাধান হবে। আর যে বিষয়টা বললাম যে এই ভিডিওটা শুধুমাত্র অ্যাডমিশন শিক্ষার্থীর জন্য না, এটা সকল শিক্ষার্থীর জন্য, SSC হোক SSC হোক সকল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য, বুঝতে পারছো? সো কাজেই এই ভিডিওটা তোমার কোনো কাছের জুনিয়র হতে পারে, কোনো সিনিয়র হতে পারে, তাদের কাছে শেয়ার করো ভিডিওটা কাইন্ডলি, তাদেরকেও এই বিষয়টা জানানো প্রয়োজন, বুঝতে পারছো? তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আজকের এই ভিডিও সম্পর্কে তোমার যদি কোনো কোশ্চেন বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর এরপরে তোমার কোন টাইপের ভিডিও চাও সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।